আমার পাশে থাকতে হলে বাপের বাড়ি থেকে আমাকে দশ লাখ টাকা এনে দিতে হবে এসব কি বলছো তুমি আমার ভাইয়ের অবস্থা কেমন তুমি তা ভালোভাবেই জানো এত টাকা আমার ভাই কোথায় পাবে কোথায় পাবে আমি তো কিভাবে বলবো এনে দিতে হবে আমি আর কিছু জানি না আমি ব্যবসা করব সেখানে প্রচুর টাকা লাগবে তাই বাড়ি থেকে এনে দেবে না হলে বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে রক্তিমের কথা শুনে রিমার মাথায় আকাশ ভেঙে পড়ে রিমার বাপের বাড়ির মানুষ খুবই মধ্যবিত্ত পরিবারের তার উপর তার বাবা মা বেছে নেই ভাইভাবি সংসারে বড় হয়েছে সে ভাইরও চাকরির অবস্থা তেমন ভালো না যে এতগুলো টাকা ভাই তাকে এনে দিতে পারবে মাথায় একটু ঠান্ডা করে বোঝার চেষ্টা করো এটা সম্ভব নয় না চলে যায় রিমা ফ্লোরে বসে পড়ে মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি রক্তিম করবে তখন রুমে রিমাকে তার ননদ বসে থাকতে দেখে দৌড়ে এসে তুলে কি হয়েছে ভাবি এভাবে ফ্লোরে বসে আছেন কেন রিমা নিজেকে সামলে বলে উঠে কিছু হয় নাই বোন তোমার কি কিছু লাগবে না ভাবি আমার কিছু লাগবে না চলো আমার সাথে আমি তোমার মাথায় তেল দিয়ে দিই রিমা কি করবে না এত প্রেশার নিতে পারছে না সে তখন বাসে এসে হাজির রক্তিমের অ্যাসিস্ট্যান্ট এই টাইমে আমাদের বাসায় তুমি হ্যাঁ স্যার আমাকে আসতে উনি তো গেছে তুমি একটু অপেক্ষা করো লিলি রক্তিমের জন্য বসে বসে অপেক্ষা করতে লাগলো কখন রক্তিম বাসে আসবে লিলি তো রিমাদের ধামাকে নিউজ এখনও দেয়নি যে লিলি এখন এ বাড়িতেই থাকবে সে খবর রক্তিম সবাইকে দেবে রক্তিমের সাথে লিলির একটা গোপন সম্পর্ক আছে রক্তিম বাসে এসে দেখে লিলি বসা কখন এলো তুমি ফোন দাওনি কেন এসেছি তো ঘণ্টা দুয়েক হবে বসে অপেক্ষা করছি আপনার জন্য কল দিয়েছি আপনি হয়তো ফোন নিয়ে যাননি হ্যাঁ আসলে আমি ভুলে গিয়েছিলাম একা কেন জেরিনার রিমা কোথায় তোমাকে নাস্তা দেয়নি না আমাকে বসতে বলে আপনার স্ত্রী আপনার বোনের রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে হয়তো আমার আসা তাদের পছন্দ হয়নি চলে যেতাম এখান থেকে আপনি আসার অপেক্ষা করছি লিলির কথা শুনে রক্তিম রিমাকে ডাকা শুরু করে রিমা এ রিমা কোথে তুমি রিমা ঘুমের চোখে রক্তিমের ডাক শুনে ভয় পেয়ে যায় তাড়াহুড়ো করে উঠে রক্তিমের কাছে চলে যায় কি হয়েছে এভাবে ডাকছো কেন লিলি বাসে এসেছে দুই ঘন্টা ওকে চা কফি কিছু দাওনি কেন একা একা এখানে দুই ঘন্টা ধরে বসে আছে আর তুই ঘুমাচ্ছিস আসলে আমি জেরিনে চলে বিলি কাটতে কাটতে সেখানেই ঘুমিয়ে গিয়েছি রিমার প্রচন্ড খারাপ লাগছে বাহিরের লোকের সামনে তাকে এভাবে অপমান করায় তাও আবার যখন মেয়েটা লিলি হয় থাক স্যার ম্যামকে এভাবে বকবেন না আমি সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট আমার সাথে মালিকের স্ত্রীর বসা মানায় এসব কোন ধরনের কথা লিলি আর কখন এসব বলবে না রিমা ওকে রুম দেখিয়ে দাও আজ থেকে ও এখানে থাকবে তা লিলি তোমার লাগেজ কই স্যার আচ্ছা তোমার সাথে একটু পরে কথা হবে লিলি যে এখন থেকে বাসে থাকবে তা শুনে রিমার চক্ষু চরক হয়ে গেল কিন্তু রিমা কিছু বলল না যদি এখন রিমা কিছু বলতে যায় তাহলে লিলির সামনেই রক্তিম তার গায়ে হাত তুলতে পারে লিলিকে তার থাকার রুম দেখিয়ে দিয়ে লিলির জন্য নাস্তা বানাতে চলে গেল রিমা লিলির জন্য এত দরদ রক্তিমের তার রিমার সহ্য হচ্ছে না রক্তিমার লিলি বসে অফিস সংক্রান্ত কথা বলছিল তখন লিলি বলে কিছু মনে না করলে একটা কথা বলতে পারি একটা কেন তুমি হাজারটা কথা বলো আমি কিছু মনে করব না এরকম গাইয়া বউ নিয়ে থাকেন কিভাবে চলাফেরা করেন কিভাবে দেখতে বোঝা যাচ্ছে তার সাথে আপনাকে একদম মানায় না আপনি এত সুন্দর স্মার্ট একজন মানুষ আর আপনার সাথে আপনার স্ত্রীর একদম যায় না বাদ সে আমার ভাগ্যে ছিল এই জন্য কি আর করার কাল রাতে বলেছি বাপের বাড়ি থেকে দশ লাখ টাকা এনে দিলেই সংসারে থাকতে পারবে না হলে চলে যেতে কি করে এখন সেটা দেখি সোজা আঙুলে খি বের না হলে আঙুল বাঁকা করতেই হবে একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছেন আপনি স্যার আমি আপনার সাথে আছি আমি চিন্তা করি লিলি তুমি আমার অফিসে না থাকলে কি যে হয়ে যেত তোমার মতো একজন স্মার্ট সেক্রেটারি পেয়ে আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে লিলি রক্তিমের কথাই লজ্জা পেল নিজের এত প্রশংসা শুনতে পেয়ে লিলির খুব ভালো লাগছে লিলি নিজের পরিকল্পনাতে সফল হয়েছে নিজের ইশারায় রক্তিমকে ঘুরাতে পারছে দরজে দাঁড়িয়ে এতক্ষণ ধরে চুপটি করে লিলির কথাগুলো শুনছিল রিমা এবার বুঝতে পারছে হঠাৎ করে রক্তিম কেন রিমার কাছে লাখ টাকা রক্তিম খুব ভালোভাবে জানে। যে রিমার ভাই কখনোই দশ লাখ টাকা দিতে পারবে না সেই সুযোগ নিল রিমা গিয়ে তার নরদ জেরিনের সাথে সবগুলো কথা শেয়ার করল রিমার মুখে সব কথা জানতে পেরে জেরিন খুব রেগে গেল ভাই এতটা নিচে নেমে গেছে আমি ভাবতে পারছি না আর ওই লিলির বাচ্চাকে তো আমি দেখে নেব শয়তান মেয়ে একাল লিলির দোষ নাই এখানে তোমার ভাইয়ারও সমান দোষ আছে তাকেও যদি আমি জন্মের মতো শিক্ষা না দেই তাহলে আমার নাম রিমানা আমাকে কি গল্পের অবলা নায়িকা পেয়েছে যে চুপচাপ তার কৃতিকলাপ আমি সহ্য করে যাব এই সংসার ছেড়ে তো কোথাও যাবই না আর ওই লিলি নামক প্যারাকে ঝাটা পিটা করে বের করব কার সংসারে নজর দিয়েছে সে এখনও জানে না তাহলে তুমি কি করতে চাচ্ছ তা আমাকে ক্লিয়ার করে বলো যাতে আমি তোমাকে সব কিছুতে হেল্প করতে পারি প্রথমে আমাদের লিলি সম্পর্কে সব কিছু জানতে হবে ভালোভাবে তা না হলে লিলি ইমেজ তোমার ভাইয়ের কাছে নষ্ট কিভাবে করব। আচ্ছা আমি আমার একটা ফ্রেন্ডকে লিলির খোঁজ নিতে লাগিয়ে দিচ্ছি বাকি প্ল্যান তুমি করে নাও হ্যাঁ তুমি খোঁজ লাগাও আর আমি আজকে থেকে লিলিকে আর তোমার ওই শয়তান মার্কা ভাইকে দেখে নিচ্ছি রিমা এবার আর কিছুতে ছাড়বে না যতই তার স্বামী হোক শিক্ষা সে দিয়ে ছাড়বে এটা রিমার সংসার এরা কখনই যাবে না আর নিজের স্বামীকেও ছাড়বে না রাতে খাবার টেবিলে রিমা শুধুমাত্র ডাল আর আলু ভর্তা রান্না করে খাবার মেনু দেখে রক্তিম লিলি একে অপরের দিকে তাকিয়ে থাকে এসব কি রান্না করেছো তুমি হ্যাঁ বাসায় মেহমান এসেছে আর তাকে ডাল আলু ভর্তা খাওয়াবে রিয়া মনে মনে বলছে ডাল আলু ভর্তা তো দূর পেলে মরিচ পাটা খাইয়ে দেয় মনের কথা মনে রেখে মুখে হাসি ফুটিয়ে বলে আসলে ফ্রিজে কোনো মাছ মাংস নাই ফ্রিজ পুরা খালি কোনো তরকারিও নাই বাসায় শুধু আলু আর ডাল ছিল তাই এটাই করেছি রক্তিম তুমি আজকে আমাকে বাসায় আসতে বললে কোনো বাজার করলে না এটা তোমার কেমন ধরনের ব্যবহার আমি তোমার কাছে এসব আশা করি নাই একদম এভাবে আমাকে অপমান করার জন্য তোমার বাসায় ডেকে নিয়ে আসছো তুমি আমাকে তুমি ভুল বুঝছো না লিলি আসলে রিমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে তো তখন আমার মাথায় একদমই ছিল না যে আজকে তুমি আসবে তা না হলে তোমার জন্য আমি বাজার করব না রক্তিমের কথায় লিলি কনভেন্স হয়ে যায় রিমা রান্না করা আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে উঠে কোনো অভিযোগ ছাড়াই এদিকে রক্তিম আর লিলির ঝগড়া না লাগাই জেরিন আর রিমা নাখশ হয় কারণ তাদের প্ল্যানিং কাজে দিচ্ছে না আমার ভাই আসবে। তাদের জন্য বাজার তাদেরকে বলে দিয়েছ দশ লাখ টাকা নিয়ে আসতে আর তারা কোন ভিএপি মানুষ আসবে যে তাদের জন্য আমার বাজার করা লাগবে রক্তিমের খোঁচা মারা কথায় তেলে বেগুনা জ্বলে ওঠে রিমা এবং জেরিন জেরিন নিজের রাগকে না সামলাতে পেরে বলে ওঠে তোমার এই দুই টাকার সেক্রেটারি কোন জায়গার সেলিব্রিটি যার জন্য তুমি আজকে বাজার করতে যাও নাই দেখে তোমার সরি বলতে হলো আর ভাবির বড় ভাইয়া ভাবি তো আমাদের বড় ভাই এভাবে আমাদের গুরুজন তাদের জন্য তো বাজার করে আনা আমাদের কর্তব্য তাদের আপ্যায়ন করা জেরিনের কথার যুক্তিতে চুপ হয়ে খাবার রেখে উঠে চলে যায় লিলিয়ার কি বলবে রাগে ফুঁসতে ফুসতে উঠে চলে যায় কারণ জেরিন তাকে ডিরেক্টলি অপমান করল পরের দিন যথাসময়ে রিমার বড় ভাই রূপক এবং বড় জেসিমে এসেছে ভাইভাবিকে পেয়ে রিমা অনেক খুশি হয়ে গেল জেরিন জেসিমা রিমা আর রূপক মিলে আড্ডা দেওয়া শুরু করল তখন সেখানে রক্তিন চলে আসল লাখ টাকা সাথে করে এনেছেন তো তা না হলে নিজেরই ননদকে নিয়ে আজ এখান থেকে চলে যেতে হবে আপনাদের এসব বলে নাই তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার বড় ভাই পুলিশ এখন যদি আমি তোমাকে তোমার স্ত্রীর উপর যৌতুকের দাবিতে মারধর করার কারণে থানায় গিয়ে আমরা কেস করি তাহলে এটা হজম করতে পারবে তো কেস করবো কি করেই তো আসছি আমার বোনকে যদি টাকার জন্য কোনো নির্যাতন করা হয় অথবা বাড়ি থেকে বের করা হয় তাহলে তারা সোজা বাড়িতে এসে শুধু তুলে নিয়ে যাবে আরে ভাইয়া ভাবি আপনারা তো সিরিয়াস হয়ে যাচ্ছেন আমি কি টাকার কথা সিরিয়াসলি বলেছি আমি তো মজা করছিলাম ওর সাথে আপনারা দেখি মজাও বুঝেন না রক্তিমকে এভাবে পোলটি খেতে দেখে রিমার্জেরিন খুব খুশি হয়ে যায় ওইদিকে লিলি এবার হাঁসফাঁস করছে রাগে রক্তিমের পোলটি খাওয়া দেখে রিমার জেরিন রক্তিমকে শিক্ষা দেওয়ার পরিকল্পনায় উত্তীর্ণ হতে পেরে তাদের আনন্দ আর ধরছে না জেরিন রিমা ভাইয়ে ভাবি মিলে রক্তিমকে ভয় দেখিয়ে লিলিকে বাড়ি থেকে বের করে দেয় আর চাকরি থেকে বরখাস্ত করায় রক্তিম বেচারা ফাঁদে পড়ে গেছে এসব করা ছাড়া তার কোনো উপায় ছিল না তাই সে রাজি হয়েছে তৃতীয় ব্যক্তির কবরে পড়ে নিজের সুখের সংসার কেউ নষ্ট করতে যাবেন না তাহলে আপনার এদিকও যাবে ওইদিকও যাবে দুই দিকই হারিয়ে ফেলবেন